হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার। বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, তাদের পক্ষে ভিডিওগুলি খুবই উপকারী হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান নিয়ে। ভারতীয় সংবিধানের খুবই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, যেগুলি পরীক্ষায় বারবার এসছে বা আসার মতো। তাই ভিডিওটি কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন। চল বন্ধুরা বেশি কথা না বাড়ি, আজকের পাঠটা শুরু করা যাক। আজকের পাঠের প্রথম কোশ্চেনই দেখুন কি বলছে। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে। রাইট আনসার হয়ে যাবে অপশন সি, সংবিধান বিরোধী কাজের জন্য। রাইট আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি, রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রের প্রধান। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন। রাইট আনসার হয়ে যাবে অপশন বি, উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, সারা ভারতে আপাতকালীন অবস্থা জারি করতে পারেন। রাইট আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। রাইট আনসার হয়ে যাবে অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 35 বছর। নেক্সট কোশ্চেন, ভারত মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন। রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, এই তিনটির মধ্যে যে কোনো একটি, অর্থাৎ যুদ্ধ অথবা যুদ্ধের ভয়, সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা বা অপশন সি, আর্থিক অস্থিরতা। নেক্সট কোশ্চেন, বিশেষ ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দুজন প্রতিনিধিকে লোকসভার সংসদ রূপে মনোনীত করতে পারেন। রাইট আনসার হয়ে যাবে অপশন এ, অ্যাংলো ইন্ডিয়ান। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 52 নং ধারায়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি ছিলেন। রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ভিভি গিরি। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিদের কার্যকালের মেয়াদ বা টার্ম। রাইট আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 5 বছর। নেক্সট কোশ্চেন, প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন। রাইট আনসার হয়ে যাবে অপশন এ, স্বরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। রাইট আনসার হয়ে যাবে অপশন এ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বিষয়টি আলোচিত হয়েছে। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 61 নং। সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে। রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, কোনো কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পুনর্নির্বাচনের মাধ্যমে তার পদটি পূরণ করতে হয় 6 মাসের মধ্যে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার বেতন ভাতা সম্পূর্ণ আয়কর মুক্ত। রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার স্বাক্ষর দানে বাধ্য থাকবেন। রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 24তম। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কে নির্ধারণ করেন। রাইট আনসার হয়ে যাবে অপশন পি, সংসদ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি একটি ইন্টারস্টেট কাউন্সিল গঠন করতে পারেন। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, যখন রাষ্ট্রপতি মনে করবেন জনস্বার্থে এটি করার প্রয়োজন আছে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা উল্লেখিত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 123 নং। এরকমই কোশ্চেন পেতে এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।